আমি জারা, জারা হোসেন। অবশ্য 25 বছর আগে আমার নাম ছিল জারা মির্জা। বিয়ের পর আমার স্বামী জাহিদ হুসেইনের পারিবারিক নামটি আমার সাথে যুক্ত করি। তারপর থেকে সবাই আমাকে জারা হোসেন নামেই চেনে। জাহিদকে আমি আমার বিয়ের অনেক বছর আগে থেকেই চিনতাম। জাহিদ বরাবরই আমার পছন্দের ছিল, কিন্তু তখন আমার বয়স এত অল্প ছিল যে প্রথম দিকে আমি বলতেই পারিনি আমি জাহিদকে খুব ভালোবাসি। আমার ভাইয়ের বন্ধু ছিল জাহিদ। জাহিদের সাথে আমার বয়সের ব্যবধান ছিল 12 বছর। 12 বছরের ব্যবধান অনেক, তাই না? আমি অবশ্য বয়সের ব্যবধানকে কখনো প্রাধান্য দেইনি। যাকে ভালোবাসি তার বয়স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসা মানে না কোনো বয়স, জাতি, ধর্ম কিংবা বর্ণ। আমার এখনো মনে আছে সেই দিনের কথা, যেদিন জাহিদ আমাদের বাসায় এসেছিল ওর বিয়ের দাওয়াত দিতে। আরে আপনি কেমন আছেন? আমি ভালো। আসেন আসেন, ভিতরে আসেন, বসুন। বাসায় কেউ নেই? আমি আর মা আছি, বসুন। জহির বিদেশে চলে যাওয়ার পর তোমাদের বাসাটা একেবারে প্রাণহীন হয়ে গেছে। ঠিকই বলেছেন, ভাইয়াই ছিল আসলে বাসার প্রাণ। সবসময় চিৎকার, চেঁচামেচি, একটা না একটা কিছু লেগেই থাকতো। আমরা বন্ধুরা সবাই কিন্তু ওকে খুব মিস করি। মানে সবাই তো বিভিন্ন কারণে ব্যস্ত, কিন্তু যখনই একসাথে হই তখনই ওর নাম বলি। ইনশাল্লাহ ভাইয়া পড়া শেষ করে একদিন না একদিন দেশে তো ফিরবেন, তখন আর ওকে মিস করতে হবে না। সেটাই। ভাইয়া বিদেশে যাওয়ার পর তো আপনি আমাদের বাসায় আসাই বন্ধ করে দিয়েছেন। আসলে একদম সময় হয় না, চাকরি আর ব্যস্ততা আরও অনেক কিছু নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়, তো আসি আসি করে আসা হয় না। কিন্তু আজকে তো চলে আসলাম। এতদিন পর আপনাকে আমাদের বাসায় দেখে আমার যে কী আনন্দ লাগছে সেটা আমি বুঝাতে পারবো না। অবশ্য আমি আপনার সাথে খুব শীঘ্রই দেখা করতে যেতাম। দেখেন আপনি আজকে আমাদের বাসায় চলে এসেছেন। শীঘ্রই দেখা করবে মানে কোনো কাজ ছিল? ঠিক ঠিক কাজ না, তবে কিছু কথা ছিল। কি বলার ছিল এখন বলো। জি বলো। আসলে কীভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। বলো, নিঃসংকোচে বলো। আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো, আরে জাহির বসো বাবা বসো, কেমন আছো? জি আসসালামু আলাইকুম, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার শরীর ভালো আছে তো খালাম্মা? আর বুড়ো কালে থাকা, আজ এটা কাল ওটা। আপনার নিজের শরীরের উপরও অনেক যত্নশীল হতে হবে। তা তো ঠিকই। তারপরে বলো কী খাবে? না না কিছু খাবো না, আমার কাজ আছে। এটা কোনো কথা হলো এতদিন পর এসছো? যারা যা নাস্তা নিয়ে। না যারা, এটার কোনো দরকার নেই, আমার কাজ আছে। এ কেমন কথা, এইমাত্র আসলেন এখন বলছেন তারা আছে। মানে আমি আসলে একটা কাজে এসেছি। কী কাজ বাবা? আগামী শুক্রবার আমার বিয়ে, আমি দাওয়াত দিতে এসেছি। ও খুব খুশি হলাম শুনে। বাহ খুব সুন্দর কাটলো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। বয়স কম ছিল তো,
তাই সবসময় বেশি বেশি কাঁদতাম। তাছাড়া প্রথম ভালোবাসা ব্যর্থ হওয়ার কষ্টটা অনেক বেশি ছিল। জাহিদের বিয়ে হয়ে গেল, সুখে শান্তিতে সে সংসার করতে লাগলো। কিন্তু জাহিদের বিয়ে হওয়ার পরেও তাকে আমি এক মুহূর্তেও ভুলতে পারিনি, এক মুহূর্তেও তার প্রতি ভালোবাসা কমাতে পারিনি। ভালোবাসা কি চাইলেই কমানো বা বাড়ানো যায়? মানুষ সব কিছুর প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারলেও হৃদয়কে তো আর নিয়ন্ত্রণে রাখা যায় না, সেটা সম্ভব না। আমি জানি জাহিদ বিবাহিত, কিন্তু তারপরেও মনে একটা সুপ্ত আশা বারবার জাগত। বারবার শুধু একটি কথাই মনে হতো, একটিবার একটিবার জীবনে কোনো এক সময় আমার ভালোবাসার মানুষটিকে যদি নিজের মতো করে সারা জীবন পেতাম। জাহিদের সাথে আমার আবার দেখা হলো 5 বছর পরে একটা শপিং মলে। তুমি হয়তো জানো না, গত বছর একটা রোড অ্যাক্সিডেন্টে ও মারা গেছে। আমি কোনোদিনই ভাবতে পারিনি জাহিদের স্ত্রী এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবেন। জাহিদের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। ভালোবাসা মানে শুধু তাকে পাওয়া না, ভালোবাসা মানে স্যাক্রিফাইস করা। আমি যাকে ভালোবাসবো তার সব কিছু ভালোবাসবো, তার ফ্যামিলি মেম্বারকে, তার ওয়াইফ, তার লাভার, সবাইকে। আমার এরকম মন মানসিকতা দেখে আমার অনেক বন্ধু আমাকে বলতো আমি নাকি ম্যাচিওর। জাহিদের বিয়ের পরও আমি ঠিক তেমনি জাহিদকে ভালোবেসে যেতাম মনে মনে। আমি জানতাম জাহিদ তার ওয়াইফকে নিয়ে খুব সুখে আছে, তার ওই সুখের কথা চিন্তা করে আমি আনন্দিত হতাম। আমার ভালোবাসাটা আবার অন্যরকম। আমার ভালোবাসার মূল ভিত্তি হলো আমি যাকে ভালোবাসবো সে যেন সারা জীবন সুখে থাকে, তার সুখ কামনা করা। কিন্তু জাহিদের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি জানি আমার ভালোবাসার মানুষটি সুখী নেই। কি অদ্ভুত ব্যাপার দেখেন, আপনার সাথে আমার আবার দেখা হয়ে গেল। The world is too small. আর ঢাকা শহরটা তো খুব ছোট, so we meet again and again. তাই তো দেখছি। কিন্তু গত কয়েক বছর তো আপনার সাথে আমার দেখা হয়নি, সেটা কেন? আমি বিয়ের পরে পোস্টিং নিয়ে খুলনা চলে গিয়েছিলাম, ঢাকা ফিরে এলাম ছেলেকে নিয়ে। আচ্ছা, আপনার ছেলের বয়স কত হলো এখন? ও তো 3-এ পড়বে সামনের মাসে। ওর নামটা যেন কি? হৃদয়। হৃদয়, খুব সুন্দর নাম।
দেখতে আরো সুন্দর, ঠিক যেন জাহিদের অবিকল ছোট্ট রূপ। আমি মাঝে মাঝে জাহিদের বাসায় যাওয়া আসা শুরু করলাম, হৃদয়কে দেখতে, ওর সঙ্গে খেলা করতে। আমি যখনই ওর সঙ্গে খেলতাম, মাঝে মাঝে লক্ষ্য করতাম ও আমার মাঝেই যেন ওর মাকে খুঁজে বেড়াত। একদিন তো খেলতে খেলতে হঠাৎ আমাকে মাই রেখে ফেললো। কি বললে বাবা? মাস্টার্স তো শেষ করলে, এখন পরবর্তী পরিকল্পনা কি? এই তো একটা চাকরি করব, কিন্তু বাসার সবাই বিয়ে করতে বলছে। ভালো তো, বিয়ে করে ফেলো। বিয়ে নিয়ে নো কমেন্টস প্লিজ। এমন ভাবে বলছো যে একেবারে বিয়ে বিরোধী। না, সেটা না। তাহলে পছন্দের কেউ আছে নাকি? এসব কথা শুনে এখন আর কি লাভ? আচ্ছা, এখানে লাভ ক্ষতির প্রশ্ন আসছে কেন? প্লিজ বাদ দেন, বলো না। হ্যাঁ, ভালোবাসতাম একজনকে। ভালোবাসতে মানে এখন আর ভালোবাসো না? এখনো তাকে অনেক ভালোবাসি। তো তুমি ছেলেটাকে বিয়ে করে ফেলো। Actually, it was one-sided love. ছেলেটাকে তুমি তোমার ভালোবাসার কথা বলেছো? You mean ছেলেটা জানেই না যে তুমি তাকে ভালোবাসো? না। তাহলে তো এটা one-sided love হলো না। তুমি তো ছেলেটাকে বলোই নি যে তুমি তাকে ভালোবাসো। Don't waste your time. Just go and tell him. ওনার বিয়ে হয়ে গেছে। ও, আই এম সো সরি। ইটস ওকে। কিন্তু ছেলেটাকে তার বিয়ের আগেই তোমার ভালোবাসার কথাটা বলা উচিত ছিল। বলতে চেয়েছিলাম, কিন্তু কিছু বলার আগেই মা চলে আসলো। আপনি তো বিয়ের কার্ডটা দিয়ে চলে গেছিলেন। সেই দিন আমি আমার ভালোবাসার কথা অবশেষে জাহিদকে বললাম। ও খুব অবাক হয়েছিল, অবশ্য আমাকে নেগেটিভ কিছু বলেনি। তুমি আমাকে ভালোবাসো এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? আগে বলিনি তো কি হয়েছে, এখন বললাম। আরে, এখনকার পরিস্থিতি তো অন্যরকম। আমার জীবনে এখন একটা দাগ আছে। দাগ? কোন দাগের কথা বলছেন? আমার আগে একবার বিয়ে হয়েছে। হ্যাঁ, এটা সত্য যে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমার একটা ছেলে আছে। তোমাকে তো এই সমস্যাটা বুঝতে হবে। আপনার সমস্যা কোনটা? আপনার আগে একবার বিয়ে হয়েছিল সেটা, নাকি আপনার স্ত্রী মারা গেছে সেটা, নাকি আপনার একটা সন্তান আছে সেটা? সবগুলো। ওকে, বুঝলাম। ওকে, আমি বুঝলাম যে আপনার আপনার আগে একবার বিয়ে হয়েছিল, আপনার স্ত্রী মারা গেছে। তার মানে কি আপনার আপনার জীবনটা এখানেই শেষ? আপনি সারা জীবন এভাবে একা একা কাটিয়ে দেবেন? আর আপনি বলছিলেন আপনার ছেলের কথা, যে আপনাকে ভালোবাসবে, সে আপনার ছেলেকেও ভালোবেসে খুশি মনে গ্রহণ করে নেবে। তুমি ভুল করছো। মানুষ মাত্রই ভুল করে। আর আমি যাকে ভালোবাসি তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা যদি ভুল হয়,
একটা মা মরা বাচ্চাকে মায়ের স্নেহ আদর দিয়ে গ্রহণ করা যদি ভুল হয়, সে ভুল করে আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। না না না, এটা ঠিক না। আমি আবারও বলবো যে তুমি ভুল করছো। এটাই ঠিক। তুমি একটা সিঙ্গেল মেয়ে, বাট আই হ্যাভ এ পাস্ট। আমি অতীতে বিশ্বাসী না, আর অতীত নিয়ে আলোচনা করলে কোনো সমাধান হয় না। আমি বর্তমানে বিশ্বাসী। আমার বর্তমানের একটা সিদ্ধান্ত আমার ভবিষ্যৎকে অনেক সুন্দর করে দিতে পারে। যারা, তুমি বুঝতে পারছো না, আমাকে তোমাদের ফ্যামিলি কেউ মেনে নেবে না। তোমার জীবন সঙ্গী হিসেবে কেউ আমাকে মেনে নিতে চাইবে না। কেন মানবে না? আর কেউ মানুক আর না মানুক, আমি আপনাকে বিয়ে করব। দ্যাটস ফাইনাল। হ্যালো। হ্যালো জারা। জি বলুন। ঘুমিয়ে পড়েছিলে নাকি? না না, এমনি বসেছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। জি বলুন। কালকে বিকেলে তুমি ফ্রি আছো? জি আছি। তাহলে কালকে বিকেলে তুমি ওই আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্টটা আছে ওখানে একটু চলে আসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। কটায় আসবো? 5:30। ওকে, বাই। বাই। সরি, আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি। না না, কোনো অসুবিধা নেই, আপনি তো খুবই ব্যস্ত মানুষ। থ্যাংক ইউ ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং। তারপরে কেমন আছেন? কেমন আছি, এ তো চলে যাচ্ছে। যারা, তোমাকে একটা কথা বলা হয়নি। কোন কথা? আমি আবারও বিয়ে করছি। তাই? মানে সিদ্ধান্তটা এত দ্রুত নিতে হলো যে তোমাদেরকে কিংবা আমার খুব ক্লোজ রিলেটিভদের কাউকেই জানানো হয়নি। এটা তো অনেক অনেক ভালো খবর। হৃদয় মা পাবে আর আপনি একজন সঙ্গী পাচ্ছেন। ইয়েস, আই এম সো হ্যাপি নাও। Me too. Thanks. একটা কথা বলি? নিশ্চয়ই বলো। আপনার হবু স্ত্রীকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি তাকে দেখতে চাও? জি। মানে এখনই দেখবে? ছবি আছে আপনার কাছে? ছবি না, কিন্তু আমি তোমাকে তারপরও এখনই দেখাতে পারি। ওই যে আয়নাতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, আমি তাকেই বিয়ে করছি। মানে? মানে আমি তোমাকে বিয়ে করছি। এটা কি স্বপ্ন? না, এটাই বাস্তব। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে তোমাদের পরিবারের কেউ কোনোদিন মেনে নেবে না।
চাই তোমার অনুভূতি গভীর উপমা না, এ হয় না, এ কখনোই সম্ভব না। কিন্তু কেন মা? কেন সেটা তুই ভালো করেই জানিস। আশা করি এই বিষয়ে আর তোকে বলতে হবে না। জাহিদের তো কোনো কিছুর অভাব নেই, ভীষণ ভালো ছেলে, সিভিল ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও ভালো। ওর সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওর আগে একবার বিয়ে হয়েছিল। আরেকবার বিয়ে হয়েছিল দেখে কি সব শেষ হয়ে গেছে? আর এই কারণে আমাকে বিয়ে করতে পারবো না, এটা ঠিক না? আর কোথায় লেখা আছে যে একটা সিঙ্গেল মেয়ে একজন ম্যারিড পারসনকে বিয়ে করতে পারবে না? আচ্ছা তুই এত কথা বলছিস কেন? আমরা বলছি তুই বিয়ে করতে পারবি না, সো পারবি না, দ্যাটস ফাইনাল। দেখ, তুই আমার সবচেয়ে আদরের সন্তান, তোর জন্য কত ভালো ভালো বিয়ের প্রপোজাল এসছে। তুই ওদের কাউকে বিয়ে কর, সুখী হ। এই ছেলেটার একবার বিয়ে হয়েছিল, তার চেয়ে বড় কথা হলো ওর একটা বাচ্চা আছে। আমার ভালো ভালো প্রস্তাব, ভালো ভালো পাত্র কিছুই দরকার নেই। আমাকে জাহিদের সাথে বিয়ে দিলেই চলবে। হায় আল্লাহ, এই মেয়ে কেমন ডেসপারেট হয়ে গেছে দেখেছিস? আল্লাহ, এর আগে কেন তুমি আমার মরণ দিলে না? মা, মা প্লিজ তুমি একটু শান্ত হও। আজকে বড় ভাইয়া দেশে থাকলে না, ওকে আর জাহিদকে একেবারে। আচ্ছা তুই জাহিদকে বিয়ে করার জন্য এরকম পাগল হয়েছিস কেন বলতো? কারণ আমি জাহিদকে ভালোবাসি। তানির, ওকে আমার চোখের সামনে থেকে দূর হতে পার, ওর মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? একটা ভালো ছেলের ভালো ভালো দিক বাদ দিয়ে তোমরা তোমাদের অতীত নিয়ে বসে আছো। দেখ যারা, এসব ফালতু চিন্তা বাদ দে, এখনো সময় আছে। আমাদের পছন্দের পাত্র থেকে একজনকে বিয়ে করে ফেল না। আমাকে যদি বিয়ে করতেই হয়, আমি জাহিদকেই বিয়ে করব। আর তা না হলে এখন যেরকম আছি আজীবন সেরকমই থাকব। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। জাহিদকে যদি বিয়ে করিস তাহলে এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। মা, জাহিদের একটা অতীত আছে বলে তোমরা তার সাথে এমন করছো, কারণ জাহিদ তোমাদের রক্তের কেউ না। এখন জাহিদের জায়গায় যদি তোমার বড় ছেলে হতো, তোমার বড় ছেলের বউ মরে গেলে তখন কি তোমার বড় ছেলে যদি বিয়ে করতে চাইতো তোমরা কি একই অ্যাটিটিউড করতে, নাকি তোমার ছেলে বিয়ে করবে সেই আনন্দে সাদরে তাকে অভ্যর্থনা জানাতে, বলো? সেদিন আমার মা আর আমার ভাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর কিছুই বলতে পারল না। আমিও তা মেনে নিলাম। আমার বাসা, মা, ভাই, বোন সবাইকে ছেড়ে আমি চলে এলাম জাহিদের কাছে। জাহিদ আমার প্রথম প্রেম, আমার শেষ ভালোবাসা। অনেক অনেক ভালোবাসি জাহিদকে। যেদিন আমার জাহিদের সাথে বিয়ে হলো, আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ ছিল না। মনে হচ্ছিল ঈশ্বর আমাকে জগতে সব সুখ এনে দিয়েছেন। আমি, জাহিদ আর আমাদের একমাত্র সন্তান হৃদয়, ছোট্ট আমাদের পৃথিবী, ছোট্ট সংসার, কোনো মান অভিমান নেই, ঝগড়া নেই, শুধু আনন্দ আর আনন্দ। জারা, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আমি আজকে অনেক খুশি। তুমি যে অনেক খুশি সেটা তোমার মুখ দেখে যে কেউ বলে দিতে পারে। সাহিদ,
বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানুষ কত স্বপ্ন দেখে না, কারো স্বপ্ন বড় হয়, কারোটা ছোট। স্বপ্ন যেমনই হোক, যখন সেটা সত্যি হয়ে যায় মানুষের আনন্দের সীমা থাকে না। আজকে আমার স্বপ্ন সত্যি হয়েছে, তাহলে বোঝো আমি কতটা সুখী। সাহিদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আমার জীবনটা থেমে গিয়েছিল, তুমি তাতে নতুন করে গতি এনে দিয়েছো। হৃদয়কে আদর দিয়েছো, ভালোবাসা দিয়েছো। তুমি হৃদয়ের মা। কারোর জন্যই কিছু থেমে থাকে না। আর হৃদয়ের কথা বলছো, আমি তো হৃদয়ের মাই। হৃদয় আমাদের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হবে কেন, আমাদের আরো সন্তান আসবে। না জাহিদ, আমি চাই না। আমি আর কোনো সন্তান চাই না। এসব কি বলছো তুমি? আমি যা বলছি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে বলছি। তুমি হৃদয়কে অনেক ভালোবাসো, আমি জানি, আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমার এই কথাটা আমার পছন্দ হলো না। না জাহিদ, আমি যদি জীবনে কখনো সন্তান জন্ম নাও দিই আমার কোনো আফসোস থাকবে না। যারা তুমি এত ভালো কেন? চারিদিকে শুধু আনন্দ আর আনন্দের প্রতিধ্বনি। আমার দিনটা শুরু হতো ভালোবাসা দিয়ে, শেষও হবে ভালোবাসা দিয়ে। আমাদের জীবনটা খুব সুন্দর গতিতে চলছিল, স্বপ্নগুলো যেন সব সত্য হয়ে গেল। কিন্তু স্বপ্ন যতই সুন্দর হোক না কেন, একটা মুহূর্ত আসবে যখন স্বপ্নগুলো সব ভেঙে যাবে। স্বপ্নের শেষে বাস্তবতা শুরুতে আমাদের জীবনে আসলো ভয়ঙ্কর কালো কালবৈশাখীর ঝড়। মুহূর্তের মধ্যে ভেঙে দিয়ে চলে গেল আমার তিলে তিলে সাজানো সংসারটাকে। সোনালি পাখি রূপালি পাখায়। হ্যালো, জি জি, আমি মিসেস জাহিদ বলছি। ব্যাড নিউজ মানে? মানে রোড অ্যাক্সিডেন্ট? হঠাৎ একটা দুর্ঘটনা আমার সুখের সংসারকে তছনছ করে ভেঙে দিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার জীবনে নেমে আসলো একটা একটা কালো অন্ধকার। আমাকে সান্ত্বনা দেবার মতো বা আমার পাশে দাঁড়ানোর মতো তখন কেউ ছিল না। জাহিদের বাবা মা নেই, অন্যদিকে আমার পরিবার আমাকে দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান করল। আমি জানতাম বিয়ে করে তুই কখনই সুখী হবি না। সুখী ছিলাম তো মা, জাহিদ যদি মারা না যেত আজকেও আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে থাকতাম। কিন্তু এখন তো আর নেই।
যা হবার হয়ে গেছে, সবই ভাগ্য। তুই কাজ কর, আমাদের বাসায় ফিরে আয়। হ্যাঁ, আমরা আমরা বিকেলের মধ্যেই বাসায় চলে আসব। মানে মানে আমার আর হৃদয়ের কিছু কাপড় চোপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা বিকেলের মধ্যেই চলে আসব। হৃদয় তোর সঙ্গে থাকবে? আমাকে ছাড়া হৃদয় আবার কোথায় থাকবে? দেখ যারা, তুই আমাদের পরিবারের একজন, আমরা তোর দায়িত্ব নিতে পারবো, কিন্তু হৃদয় আমাদের পরিবারের কেউ না। আমরা ওর ভরণ পোষণ কিংবা কোনো দায়িত্ব নিতে পারবো না। তোমাদেরকে হৃদয়ের দায়িত্ব নিতে হবে কেন? ওর দায়িত্ব আমি নিব, ও আমার একমাত্র সন্তান। একমাত্র সন্তান? হৃদয় তোর না, জাহিদের ছেলে। কিন্তু আমি হৃদয়ের মা। মা যেখানে যাবে তার সন্তান তার সাথে সেখানেই যাবে। পাগলামি করিস না মা। শোন, পরের ছেলেকে হাজার ভালোবাসা দিলেও পরের ছেলে আজীবন পরের ছেলেই থাকবে। তুই ফিরে আয়, আমরা তোকে আবার ধুমধাম করে সুন্দর করে বিয়ে দেব। এসব কি বলছো তোমরা? কিন্তু আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি মা। বাবা যখন মারা যায় তখন তো আমরা অনেক ছোট ছিলাম, তুমি তো আমাদেরকে ফেলে সংসার করনি, কেন করনি মা? লজ্জা করে না মাকে এসব প্রশ্ন করতে? তাহলে তোমরা কেন আমাকে নতুন করে সংসার করতে বলছো আমার ছেলেকে ফেলে রেখে? হৃদয় তোর ছেলে না, কিন্তু তোরা আমার সন্তান। আমি তোদেরকে পেটে ধরেছি, তোদেরকে জন্ম দিয়েছি। জন্ম না দিলেও মা হওয়া যায়। কোথায় যাচ্ছিস? জানি না। পাগলামি করিস না। তানবীর, তুই বাধা দিস না, যেখানে খুশি যা। আজকে যে ছেলের জন্যে ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, একদিন যখন ওই ছেলেওকে ছেড়ে যাবে তখনও বুঝবে। আমি কোনোদিনই ভাবতে পারিনি আমার পরিবার আমার সাথে এমন ব্যবহার করবে। আমার জীবনের এমন বিপদ আর কষ্টের মধ্যে আমাকে সাহায্য করবে না, আর সেটা না করার একমাত্র কারণ হৃদয়। হৃদয় ছাড়া আমার বেঁচে থাকা একদম অসম্ভব। আমি ওকে খুব ভালোবাসি, হৃদয়ও আমাকে খুব ভালোবাসে। আমরা দুজন আমাদের বাসায় রয়ে গেলাম, মার বাসায় আর গেলাম না। আমি চাকরি খুঁজতে লাগলাম, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া যে কি মুশকিল। অনেক কষ্ট করে একটা কলেজে চাকরি পেলাম। সারাদিন কলেজ, আর বাসায় ফিরে এসে বাকি সময়টুকু কাটানো আমার সোনামণি হৃদয়ের সাথে। হৃদয় খুব মেধাবী ছিল, একদম ওর বাবার মতো। এসএসসি জিএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, তারপর ওর বাবার মতোই বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পেল। আমার আনন্দের সীমা ছিল না, শুধু মনে হতে লাগলো দীর্ঘ একটানার দুঃখের পর আমার জীবনে হয়তো আবার সুখ ফিরে এসেছে। আমি জানি বাবা থাকলে অনেক খুশি হতো, কিন্তু আমি নিজে যে কতটা খুশি হয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানতাম আমি টিকবো, দেখো আমি টিকেছি। এখন তোর কাজ হবে আরো বেশি মনোযোগ দিয়ে 4 বছর লেখাপড়া করা, খুব ভালো একটা রেজাল্ট করা, একটা চাকরি। কি হয়েছে এত করে ডাকছি, জবাব দিচ্ছিস না কেন? নে দুধটা খেয়ে নে। এখানে রাখো। আমার ছোট্ট বুড়ো বাবুটা কত বড় হয়ে গেছে,
উফ মা, তুমি খালি বুড়ো বুড়ো করছো কেন? তুমি কি জানো আমার বন্ধুরা রীতিমতো বুড়ো বলে খেপায় আমাকে? প্লিজ আমাকে বুড়ো বলে ডাকবে না। ঠিক আছে, আর বলবো না। ও মা শোনো। কি বাবা? আই ডোন্ট নো হাউ টু সে, বাসায় থেকে আমার পড়ালেখা একদম হচ্ছে না, তাই আমি ঠিক করেছি হলে মুভ করব। মানে? মানে আমি আর বাসায় থাকছি না, ভেরি সুন আমি হলে মুভ করব। তুই ঢাকায় থেকে হলে থাকবি? কারণ হলে পড়াশোনার পরিবেশ ভালো, আর তাছাড়া তুমি তো বলেছো ভালো করে পড়াশোনা করতে, এই জন্য তো হলে মুভ করছি। আর উইকেন্ডে তো আমি বাসায় ফিরেই আসছি, তাই না? ওকে দ্যাটস অল, আমি পরশু চলে যাচ্ছি। জীবনে প্রথম আমার ছেলে আমার কাছ থেকে দূরে চলে গেল। ও বিদেশে চলে গেলে এত খারাপ লাগতো না, খারাপ লাগতো এটা ভেবে আমার ছেলে আর আমি একই শহরে থাকলেও ও থাকতো হলে আর আমি বাসায়। প্রথম দিকে বন্ধ হলে হৃদয় আসতো বাসায়, এরপরে সে আশাটাও বন্ধ করে দিল। জিজ্ঞাসা করে বলতো পড়ার অনেক চাপ, আসা যাবে না। আমি মাঝে মাঝে ওকে হলে দেখতে গেলে ও খুব অস্বস্তি বোধ করত। এতে হৃদয়ের কোনো দোষ ছিল না, ওর বন্ধুরা ওকে খুব খেপাত, তাই আমার হলে যাওয়াটাও পছন্দ করত না। আমার খুব খারাপ লাগত, কিন্তু কিচ্ছু বলতাম না। কিভাবে বলবো, হাজার হলো ও আমার একমাত্র সন্তান, যেখানে আমার ছেলে সুখ সেখানে হাজার কষ্ট হলেও সে কষ্ট আমি হাসি মুখে মেনে নেব। দেখতে দেখতে চারটা বছর পার হয়ে গেল। পাশ করার পরপরই হৃদয় খুব ভালো একটা চাকরি পেল। চাকরির কিছুদিন পরেই ওর পছন্দের একটা মেয়েকে বিয়ে করে ফেলল, আর আমার ঘরে আসলো ছোট্ট টুকটুকি একটা বউ। আর না প্লিজ, আরে এত কম খেলে চলে? আমি সবসময় এত কম খাই। ও তোকে দিব বাবা? হৃদয়টা আবার ছোটবেলা থেকে একটু বেশি বেশি খায়। তাই নাকি? একদম ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে। তুমি এটা কি করে জানলে? হো মা, আমি তোর মা, আমি তোকে ছোট থেকে বড় করেছি, আমি না জানলে আর কে জানবে রে। কিন্তু তুমি তো আমাকে একদম ছোটবেলা দেখোনি। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যখন তোমার সাথে বাবার বিয়ে হয় তখন আমার বয়স 3। এটা একদম ছোটবেলা না, তাই না? মানে? মানে উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আমার আপন মামা। ইউ মিন শি ইজ ইওর স্টেপ মাম? এক্স্যাক্টলি, উনি আমার সৎ মা। সৎ মা, স্টেপ মাম। হৃদয় খুব সহজেই আমাকে সৎ মা এই উপাধি দিয়েছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমার কিছুই বলার ছিল না। এটাই তো সত্যি, আমি জাহিদের দ্বিতীয় স্ত্রী, ও আমার পেটের সন্তান না। কিন্তু আমি তো ওকে কোনোদিন বুঝতে দেইনি যে আমি ওর সৎ মা। আমি হৃদয়কে এত ভালোবাসতাম, সেজন্য আমি নিজে কোনো সন্তান নেইনি। হ্যাঁ
একটু হোল্ড করতো। মা আপনার কিছু লাগবে? না মা, আমার কিছু লাগবে না। তোমার কিছু লাগবে? জি না, আমি একটু বিজি, প্লিজ পরে কথা বলি। আচ্ছা আচ্ছা, তুমি ফোনে কথা বলো, আর বিকেলে কিছু খেতে চাইলে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে। আর বলিস না, আই হেট জয়েন্ট ফ্যামিলি। আমার শাশুড়ি সারাক্ষণ আমাকে এটা খাওয়াবে সেটা খাওয়াবে। ওকে রে, পরে কথা বলি। আমি বাইরে বেরাতে গেলে উনি আমাকে সারাক্ষণ জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছি, কখন ফিরবো। আই ডোন্ট লাইক ইট। এটার জন্য মন খারাপ। আরেকটা কারণ আছে। বলো। We are newly married couple. We need some privacy. I hope you understand what I mean. Don't worry. Very soon, tomar sob somoshar somadhan hoye jabe. Kire baba. Ekhane sign koro. যেহেতু বাবা নেই আর তোমারও বেশ বয়স হয়েছে, তাই আমি চাইছিলাম যে আইনগত ভাবে বাড়িটি নিজের নামে ট্রান্সফার করে নিতে। কোথায় সাইন করতে হবে? গুড, থ্যাংক ইউ মা। তোমাকে আমার আরও কিছু কথা বলার ছিল। বল বাবা। দেখো, অ্যাকচুয়ালি আমি চাইছিলাম বাড়িটা ডেভেলপারের কাছে দিয়ে দিব। ওরা ফ্ল্যাট বানিয়ে নিজেরা কিছু রাখবে, কিছু আমাদের দিয়ে দিবে। তাহলে তো এই বাড়িটা ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা, এই বাড়িটার প্রত্যেকটা দেয়ালে নকশায় তোর বাবার স্মৃতি আছে। ও মা, কাম অন, এসব আল্ট্রামডার্ন এজে এভাবে বসে থাকলে কি চলে? ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। দ্যাটস বেটার। আমি আর টিনা হোপফুলি এন্ড অফ দিস মান্থ একটা নতুন ভাড়া বাসায় উঠে যাব, কারণ ডেভেলপারের কাছে দিয়ে দিলে বাড়ি তো খালি করেই দিতে হবে। হ্যাঁ জানি। তাই বলছিলাম কি, আমরা তো আমাদের ব্যবস্থা করে নিয়েছি, তুমিও না হয় তোমার ব্যবস্থা করে নাও। মানে? মানে আমাদের সাথে তুমি নতুন বাসায় যাচ্ছ না। এটা তুই কি বলছিস বাবা? সরি টু সে, আমরা সদ্যবিবাহিত কাপল, আর আমাদের এই নিউলি ম্যারিড লাইফে অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি। আর তোমার কোম্পানি আসলে টিনাকে খুব একটা আনন্দ দেয় না, সো আই হোপ তুমি বুঝতে পারছো কেন আমি তোমাকে আমাদের সাথে নিচ্ছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি তোকে আর টিনাকে কোনো ডিস্টার্ব করবো না, কিন্তু একটা কথা কি জানিস সিদ্ধয়, আমি যখন এই বাসায় নতুন বউ হিসেবে এসেছিলাম, আমি জাহিদকে বলেছিলাম আমার আর কোনো সন্তান লাগবে না, হৃদয় হবে আমার একমাত্র সন্তান। আমরাও সদ্য বিবাহিত ছিলাম, তোর সঙ্গ আমাকে আনন্দ দিত, তোকে কাছে পেয়ে আমি বিরক্ত হতাম না। তারপর জাহিদ মারা যাওয়ার পর আমার মা ভাই তোকে ছেড়ে আমাকে ওদের কাছে চলে যেতে বলল, বললো নতুন করে সংসার করতে। আমি ওদেরকে ছেড়েছিলাম তোর জন্য, কিন্তু তোকে ছাড়তে পারিনি। কেন পারিনি জানিস? কারণ আমি তোর মা। তুই তোর মাকে এই বার্ধক্যের সময় ছুঁড়ে ফিরে দিলেও
তোরে মা কিন্তু তোর শৈশবকালে তোকে ফেলে যেতে পারেনি রে বাবা। দেখো মা, এসব কথার কোনো মানে হয় না। আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড ছেলে, আর আমার কাছে ইমোশনের কোনো দাম নেই। আর শুনতে খারাপ লাগবে, তবু এটাই সত্যি যে তুমি আমার সৎ মা। ওই ঘটনার প্রায় দুই দিন পর আমি আমার বাসা ছাড়লাম। এখন আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। গত 5 বছর ধরে আমি এখানেই থাকি, সবার দেখাশোনা সেবা যত্ন করি, আর বাকি সময়টুকুতে একা একা বসে হিসাব করি যে এই জীবনে আমি কি পেলাম আর কি হারালাম। আমি জাহিদকে খুব ভালোবাসতাম, আর জাহিদকে পাওয়ার জন্য আমি আমার মা ভাই বোন সবাইকে ছেড়েছিলাম। কিন্তু বিধাতা আমার সাথে এমনই এক উপহাস করলো যে আমার জাহিদকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়ে গেল। ও এমন জায়গাতে চলে গেল যেখান থেকে আর কোনো দিন ফিরবে না। জাহিদের ওই ঘটনার পর আমি আমার হৃদয়কে নিয়ে ফিরে গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে, কিন্তু ওরা হৃদয়কে গ্রহণ করেনি, তাই আমাকে আবার আমার মা ভাই বোনদেরকে ছাড়তে হয়েছিল। অথচ যার জন্য আমি দ্বিতীয়বারের মতো সবাইকে ছাড়লাম, সেই হৃদয়ই আমাকে অবশেষে ছেড়ে দিল। এটা সত্যি যে আমি হৃদয়ের আপন মানা। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? যে লালন পালন করে সে মা হতে পারে না কোনোদিন? হৃদয়কে আমি খুব ভালোবাসি, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কোনো দিন কমে না। এটা এমন একটা ভালোবাসা, দিন দিন বেড়েই যায়। এই যে বৃদ্ধাশ্রমে আমি যেমন সব সময় ভাবি হৃদয়টা ঠিক মতো খেয়েছে তো, ওর শরীর ভালো, আমার ছেলেটার অসুখ বিসুখ হয়নি তো, আমি যেরকম প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলেটার কথা ভাবি, আমার হৃদয় আমার কথা একবারের জন্য কি ভাবে? আমার মনে এখনো একটা সুপ্ত বাসনা জাগে, আমার হৃদয় আসবে, এসে বলবে মা মা তুমি চলো আমার সাথে, তোমাকে আর এই বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, তোমাকে আর এই কষ্টের প্রহর গুনতে হবে না। কিন্তু দিন বদলে গেছে, সময় বদলেছে, চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা আগের প্রজন্মের চেয়ে অনেক অনেক বাস্তববাদী, অনেক কঠোর। একটা সময় ছিল যখন বাচ্চারা বাবা মার আঙ্গুল ধরে ধীরে ধীরে একটি দুটি পায়ে হাঁটতে শুরু করে, দৌড়াতে শেখে, বাবা মার হাত ধরে বড় হয়। তারপর সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন সেই বাবা মার সবচেয়ে বেশি দরকার হয় সন্তানদের, সেই সন্তানরাই তখন বাবা মাদের ছেড়ে কোথায় চলে যায়।
আজকাল বাচ্চাদের কাছে সম্পর্ক হলো এক একটা সিঁড়ির মতো, যেখানে পা রেখে উপরের দিকে উঠা যায়, তারপর কাজ শেষ, সিঁড়িও শেষ, সম্পর্কও শেষ। আমাদের বাবা মাদের অবস্থা এক একটা পুরনো আসবাবপত্রের মতো। আসবাবপত্র পুরনো হলে যেমন ঘরের কোথাও রাখার জায়গা থাকে না, তেমনি বাবা মা বৃদ্ধ হলে পুরনো আসবাবপত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমি জানি হৃদয় একদিন বৃদ্ধ হবে, কিন্তু আমি কোনোদিন চাই না ওর অবস্থা আমার মতো হোক। শুনেছি আমার ছেলে সপরিবারে ইউএসএ যাচ্ছে, কবে যাচ্ছে কিচ্ছু জানি না। আমিও একদিন সবাইকে ছেড়ে চলে যাব, আর কোনো দিন ফিরব না এই পৃথিবীতে। কিন্তু মৃত্যুর আগদিন পর্যন্ত আমি বলব, আমার ছেলে যেইখানে থাকুক যেন আজীবন সুখে থাকে। আর আমার মতো কোনো মা যেন আর কখনো এই বৃদ্ধাশ্রমে না থাকে। Show.